नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजके गवेषणार विषय मीन राशि 12 एप्रिल द्वितीय राहु लाभ कतटा क्षति कोन कोन दिक थेके ठीक धरेछेन। आजकेर ए भिडियो आमी मीन राशिर प्रत्येक जातक जातिकाके शोनाबो तादेर जीवने राशि लग्ने द्वितीय राहुर प्रवेश घटते चले। द्वितीय स्थान धनस्थान, द्वितीय स्थान आत्मीय कुटुम्ब स्थान, এই স্থানে অযাচিত রাক্ষস মায়াবী রাহুর প্রবেশ। কোন কোন দিক থেকে অশুভ ফল বয়ে আনতে পারে মীন রাশির জাতক জাতিকার জীবনে, বা কোন দিক থেকে তাদের বিরাট লাভ হতে পারে, 12 এপ্রিল থেকে 1.5 বছর 1 বছর 6 মাস, সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশির জাতক জাতিকে। মীন রাশি 12 এপ্রিল থেকে 1.5 বছর রাহু অবস্থান করবে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান অবশ্যই মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিছুটা হলো অশুভজনক, কারণ দ্বিতীয় স্থান মানে ধনস্থান। ধনস্থানে রাহুর প্রবেশ তাদের আর্থিক জীবনে ক্ষতি সাধন করবে, পারিবারিক জীবনে বিশেষ করে আত্মীয় স্বজনদের সহিত তার মতের অমিল ঘটবে, একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি নানা দুর্যোগ এসে যেতেই পারে। এছাড়া মীন রাশি রাহু আপনার দৃষ্টি দিচ্ছে, রাহুর পঞ্চম দৃষ্টি আপনার কর্মস্থানে পড়বে এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনার অষ্টম স্থানে পড়বে, এবং রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশি লগ্নের তৃতীয় পড়বে, এবং নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে। এর ফলে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনারা অবশ্যই কয়েকটি দিক দিয়ে উপকৃত হবেন। অর্থাৎ রাহু দ্বিতীয় আগমনে যেমন আর্থিক দিক দিয়ে কিছুটা অশুভ হবে, আপনার পারিবারিক জীবনে কিছুটা অসুস্থতা আসতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার অমত অমিল হতে পারে, এমনকি আপনার বাক্যের দ্বারা শত্রুতা উৎপন্ন হতে পারে। অন্যদিক দিয়ে রাহু দশম স্থানে দৃষ্টি দেওয়ায় অবশ্যই আপনার কর্মের সুবিশাল একটা যোগ আসতে চলেছে, বিরাট কর্মযোগ আপনি লক্ষ্য করবেন, কাজের কোনো অভাব হবে না, প্রভূত কর্ম আপনি পেয়ে যাবেন। আপনি যদি চাকরিজীবী হন, কর্মে প্রমোশন হবে, আপনি যদি ব্যবসায়ী হন, আপনার যথেষ্ট অর্ডার আসবে, আপনি যদি পেশাদার হন, আপনার পেশাদারিত্ব যথেষ্ট কদর পাবে। এছাড়া রাহু যেহেতু ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, তাই শত্রুরা ভ্যানিশ হয়ে যাবে, যে শত্রু এতদিন বিভিন্নভাবে আপনাকে উত্তক্ত করে এসছে, যে শত্রু নানাভাবে আপনাকে ক্ষতি করে এসছে, সেই শত্রুরা ভ্যানিশ হয়ে যাবে। এছাড়াও আপনার পারিবারিক জীবনে একটা খুশি দাম্পত্য জীবন আপনি আশা করতেই পারেন। তবে রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার তৃতীয় অবস্থান করায় ভাই বা ভাতৃস্থানীয় বা ভগ্নিস্থানীয় মানুষদের সঙ্গে আপনার ঝগড়া অশান্তি ঘটতে পারে, সেদিক দিয়ে অবশ্যই কিছুটা হলো অশুভ। সুতরাং মীন রাশির ক্ষেত্রে রাহুর দ্বিতীয় অবস্থান আর্থিক দিক দিয়ে অশুভ, আপনার পারিবারিক জীবনে আত্মীয় স্বজনদের সঙ্গে অশুভ।